বাসের বেড়ার জরাজীর্ণ ঘরে বেড়ে ওঠা নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমা। সামান্য বৃষ্টি কিংবা কুয়াশাতেই পানি পড়ে ঘরে। রাঙামাটির নানিয়ার চরে ওই বাড়িতে যাওয়ার পথও বেশ দুর্গম। জেলা প্রশাসক বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর রূপনার ঘর নির্মাণে দ্রুত এগুচ্ছে কাজ। বিজয় ধরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই আনন্দ আর জয় উল্লাসের পেছনে বাংলাদেশের নারী ফুটবলারদের পাওয়ার হিসেবটা খুবই সামান্য। বিশেষ করে রাঙামাটির রূপনা চাকমার কথা তো একেবারেই ভিন্ন। বাবা মারা গেছেন, আমাদের বাবা এই ছোট থেকে দেখেন নাই আমাদের বাবাকে, অভাবে আমার লেখাপড়া ইয়ে করি নাই। কষ্টের অনুভূতি এভাবেই বর্ণনা করছিলেন রূপনার ভাই। এবারে আসি তাদের বাড়ির কথায়। রাঙামাটির নানিয়াচরের দুর্গম গ্রামে রূপনার বাড়ি, যেতে হয় হাঁটা পথে, এমন আরো বাঁশের নরবরে সাঁকো পেরিয়ে। বাড়ির অবস্থা আরো করুন, এজন্য নিম্নবিত্তের চেয়েও নিম্নবিত্ত। বাঁশের বেড়ার জরাজীর্ণ ঘর, ভেতরে কোনো আসবাবপত্রও নেই, সামান্য বৃষ্টি কিংবা কুয়াশাতে পানি পড়ে ঘরে। তবে অর্থনৈতিক দুরবস্থা আটকে দিতে পারেনি অদম্য রূপনাকে। শত কষ্টের মাঝেও এই নারী ফুটবলার কিভাবে এগিয়েছেন তা জানা আছে প্রতিবেশীদেরও। 15 সাল থেকে ওকে দেখছি আমি, খেলাধুলার জন্য বেশি আগ্রহ আর ও খেলাধুলা বেশি ইয়ে করে। সাফা অনেক কিছু থাকে, তো এই সাফা কি করব আমি, আমাদের বোনকে একটু দিয়ে করবেন। বাংলা খুব একটা জানা নেই রূপনার মায়ের, ভাঙা শব্দে বুঝিয়ে দেন মেয়ের কীর্তি তাকে সম্মান দিয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর রূপনার ঘর নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ। ছোট্ট এ ঘরে একজনের থাকাটাই কষ্টকর, তবে রূপনার মা ভাই ভাবি আর তাদের সন্তানদের কাছে এটি একমাত্র আবাসস্থল। নিউজ ডেস্ক, দেশ টিভি।